Hey, hello and what's up guys, welcome back in my brand new video. Today I'm gonna show you hasher biryani. আজকে আমরা করতে চলেছি হাঁসের বিরিয়ানি। আর হাঁসের বিরিয়ানি করতে গেলে কি কি ময় মশলা লাগে আপনারা তা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমরা আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। আজকে আমরা অনেক দিন পর পিকনিক খাবো এবং আমরা সকলে মিলেই রান্না করতেছি, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন চাউলটাকে আগে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তো এভাবেই আপনারা চাল এবং মাংসটা আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে নেওয়ার পরে মাংসটাকে কিছুক্ষণের জন্য ছাকানোর জন্য রেখে দিবেন, যাতে মাংসটা থেকে পানিটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। মাংস এবং চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর মাংসটাকে কড়াই দিয়ে আমাদের প্রয়োজনীয় আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং হলুদ দিয়ে তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেরিনেট করতে হবে। এবং মেরিনেট করার পরে মাংসটাকে মিনিট বিশেকের জন্য রেস্ট দিতে হবে, যাতে মাংসটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। এরপরে মাংসটা এবং মশলাটা যখন একটু একটু লাল হবে তখন একটু পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমাদের পর্যাপ্ত পরিমাণে চাল দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের হাঁসের বিরিয়ানি। এখন আমরা সকলে মিলে হাঁসের বিরিয়ানি খাই আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।